সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা, যার রূপে এখনও বোধ হয়ে থাকেন অনেকেই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর সিনেমাগুলো এখনও দাগ কেটে আছে দর্শকদের মনে। তবে এখন আর আগের মতো রূপালী পর্দায় দেখা যায় না দাপুটি এই অভিনেত্রীকে। এবার চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ববিতা। বর্তমানে বেশিরভাগ সময় কানাডা অথবা আমেরিকায় থাকেন ববিতা। সুযোগ পেলেই নিজের জন্মভূমিতে ছুটে আসেন তিনি। কিছুদিন আগেই দেশে ফিরেছেন ববিতা, আর দেশে ফিরেই স্বজনদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন বরেণ্য এই নায়িকা। কোরবানি ঈদের পর আবারও বিদেশে পাড়ি জমাবেন বলে জানান ববিতা। তবে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতার ধারণা খুব একটা সুখকর নয়। এখনকার চলচ্চিত্রে অশ্লীলতা খুঁজে পান তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ববিতা। দেশের বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতা বলেন, এখন খুব একটা সিনেমা দেখা হয় না। মাঝে মধ্যে দুই একটি কাজ হয়তো দেখি, কিন্তু সেসব সিনেমা দেখে মনে হয়েছে গল্প নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা অনেক বেড়ে গেছে। কারণ সুরসুরি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই, তাই সেভাবে এখন আর সিনেমা দেখা হয় না। প্রসঙ্গত, ক্যারিয়ারে 250টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পরপর 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও পেয়েছেন এই নায়িকা। সর্বশেষ পুত্র এখন পয়সাওয়ালা সিনেমায় দেখা গেছে ববিতাকে।